গাইস, আজ তোমাদের যে নিউজটা দেব এটা শুনে তোমরাও অবাক হবেই। ইয়েস, যেটা হলো কি, এবার থেকে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবো। ইয়েস, আমি জানি তোমাদের এটা শুনে বিশ্বাস হচ্ছে না, বাট এটা সত্যি, কারণ এটা অলরেডি ইউএসএতে কিন্তু ট্রায়াল রান চলছে, আর আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু এটা চালু হয়ে গেছে। হ্যাঁ, পয়সাই পয়সা হোগা। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি এর উপরে যে আমরা ঠিক কবে থেকে ইউটিউবে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবো। আজকে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকবে না স্কিপ করে, কারণ খুবই ইম্পর্টেন্ট নিউজ, কারণ সবাই টাকা ইনকাম করতে পারবে ভিডিও দেখে। যদি ভিডিওটি দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলে প্রথম বাসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিতে, এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো জেনে নিই যে সত্যি কি আমরা ইউটিউবে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবো কিনা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সত্যি কি আমরা ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবো? ইয়েস, আমরা সত্যি ভিডিও থেকেও টাকা ইনকাম করতে পারবো। আজ থেকে ঠিক 3 মাস আগে, মানে এপ্রিলের 1 তারিখ থেকে ঠিক 3 মাস আগে ইউএসএতে কিন্তু অলরেডি এইটা চালু হয়ে গেছে যে ভিআরএস, মানে ভিউ রেভিনিউ শেয়ারিং, এই অপশানটা কিন্তু চালু করে দিয়েছে ইউএসএতে। অনেকে প্রায় 1 মাসে 150-200 ভিডিও দেখে সেখান থেকে কিন্তু $150-200 টাকা ইনকাম করে নিয়েছে। ইয়েস, আর আমাদের ইন্ডিয়াতে এপ্রিলের 1 তারিখ থেকে লঞ্চ হয়ে গেছে মাত্র 100 চ্যানেলের উপর। তারা এই এক্সপেরিমেন্টটা করছে যে 100টা চ্যানেল যারা চুজ করেছে ওই চ্যানেলের ভিডিওগুলো যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরাও টাকা ইনকাম করতে পারবো। আস্তে আস্তে এটা সমস্ত চ্যানেলের উপর অ্যাপ্লিকেবল হয়ে যাবে। যে যেহেতু ট্রায়াল রান চলছে, ওটা কীভাবে চলবে, প্রবলেম বাগ সেগুলোকে ওরা ফিক্স করার জন্য কিন্তু ঠিক এই সিস্টেমটা 100 চ্যানেলের উপর কিন্তু শুরু করেছে ইন্ডিয়াতে। তো এখানে রেভিনিউ সিস্টেমটা কী হবে, আমাদের কী হতো আগে, আমরা যেন ভিডিও করছি ইউটিউবে পোস্ট করছি সেক্ষেত্রে আমরা 100% রেভিনিউর মধ্যে 45% রেভিনিউ আমাদের দেয় ইউটিউব, আর 55% রেভিনিউ কিন্তু ইউটিউব নিজে রেখে দেয়। মানে যদি আমি 100 টাকার কাজ করি 45 টাকা আমাদের দেয়, 55 টাকা ইউটিউব নিয়ে নেয়, বুঝতে পারলে? তো এটা ছিল আগের নিয়ম। বাট নতুন যে নিয়মটা যেটা আসছে ভিআরএস, এর মাধ্যমে কী হবে, যারা ভিডিও দেখছে, ভিডিও দেখতে গেলে আমি অ্যাড দেখছি, কারণ কিছু কিছু অ্যাড থাকে এরকম যে নন স্কিপেবল, কোনো রকম স্কিপ করা যায় না, প্রায় 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড ধরে একটা অ্যাড থাকে যেটা স্কিপ করা যায় না, আমরা বিরক্ত হয়ে যাই। তো এবার থেকে কী হচ্ছে, আমরা যদি সেই ধরনের অ্যাড বা যে কোনো অ্যাড দেখি না কেন, অ্যাড দেখার উপরে আমরা 10% রেভিনিউ দেবে আমাদেরকে ইউটিউব। ইয়েস, মানে আমরা যত ভিডিও দেখি, মানে এরপরে কী হবে যে আমরা যখন ভিডিও অ্যাড আসলে আমরা স্কিপ করে দিই, আমরা কিন্তু স্কিপ করি না, কারণ আমরা জানি ওই অ্যাডটা দেখলেও আমরা টাকা ইনকাম করতে পারছি, কারণ ইউটিউব চায় আর অন্য কোনো প্ল্যাটফর্মে মানুষ গিয়ে না ভিডিও দেখে, এত সবাই ইউটিউবে ভিডিও দেখে, আর যত কোম্পানির অ্যাড, যত ধরনের অ্যাড সব যাতে ইউটিউবে সবাই দেয়। এতে কী হবে, ইউটিউবের ইনকাম বাড়বে, আমরা যারা ভিডিও করছি তাদেরকে তাদেরও ইনকাম বাড়বে, আর যারা ভিডিও দেখছে তারাও কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবে। দেখো 10% যেটা বলছে রেভিনিউ দেবে এটা কিন্তু মানে ইউএসএতে, ইন্ডিয়াতে এক্স্যাক্টলি কত পার্সেন্ট দেবে সেটা এখনও ক্লিয়ার নয়, বাট আমরা টাকা পাবো। হ্যাঁ, মানে আমাদের, আমরা যত ভিডিও দেখি এক মাস দু মাস যাই হোক না কেন, যত ভিডিও দেখবো না কেন, সেই ভিডিওতে যত অ্যাড পড়বে সেই অ্যাড অনুযায়ী যে পার্সেন্টেজটা আমাদের দেবে, ওতে যখনই আমাদের প্রোফাইল, মানে ইউটিউবের যে চ্যানেল বা প্রোফাইলে $100 হয়ে গেলে কিন্তু আমরা ইনকামটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবো, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। তার জন্য আমাদের অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আগে নতুন কী নিয়ম আছে সেটা আমরা জানলে অবশ্যই তোমাদের শেয়ার করবো, বাট এখনও যদি তোমাদের এটাই বলছি যে যে আমরাও কিন্তু ভিডিও দেখে ইনকাম করতে পারবো। তো এক্স্যাক্টলি কী নিয়ম, কী প্রোটোকল ইন্ডিয়ার জন্য হবে সেটা কিন্তু এখনও রিভিল হয়নি, বাট এটাই যে এবার থেকে আমরা ইনকাম করতে হবে, এর জন্য কিন্তু অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ইউটিউবের নতুন সিও যে আমাদের ইন্ডিয়ান, সে কিন্তু নীলমোহন এটা কিন্তু লঞ্চ করেছে, অনেক নতুন নতুন অনেক আপডেট আসছে ইউটিউবের উপর, আর যাতে আমাদেরই মানে প্রত্যেকজনেরই সেই লাভ হয় সেগুলো কিন্তু নতুন নতুন নিয়ম আছে। আর এটা জন্য জেনে রাখো যে এখন কিন্তু ইউটিউবে যারা ওই গালাগালি টাইপ অফ ভিডিও পোস্ট করে তাদের জন্য নতুন রুলস এসছে যে এখন থেকে আর ইউলো ডলার হবে না, কারণ প্রথমে 10 সেকেন্ড যদি আমি চুপ করে থাকি তারপর যদি ভিডিও শুরু করি তাহলে কিন্তু সেই ভিডিওতেও গ্রিন ডলার হবে, তাদের নর্মাল যেরকম ইনকাম সেটা আমরা পাবো। মানে অনেক নতুন নতুন নিয়ম আসছে। সবথেকে বেস্ট আপডেট তো আমার এটাই মনে হলো যে আমরা ভিডিও দেখেও ইনকাম করতে পারবো। এই ছিল পুরো ভিডিওটি। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, অবশ্যই শেয়ার করো সবাইকে, কারণ সবার জানা উচিত। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।